যারা আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নিন, আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমাদের আনন্দ দেওয়ার জন্যই এই ভিডিও। অবশ্যই আপনারা দেখেছেন আমরা কিভাবে এখানে এসেছি আগের ভিডিওতে। আমরা পৌঁছে গেছি যথারীতি বৃদ্ধাশ্রম। আমাদের টিম মেম্বার্সরা কিভাবে আসেন ধীরে ধীরে বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করলেন, এবং সেখানে প্রবেশ করার পরই তাদের সাথে কথোপকথন, তারপরে তাদের চরণকে রাঙিয়ে দেওয়া হলো আবির দিয়ে। আর সেই আনন্দের মুহূর্ত সামিল আপনারা আমাদের সাথে আছেন এই মুহূর্তে। তোমার মেয়ে চিনতে পারলে না? দেখি সামনে দাঁড়িয়ে এই যে দোলের দিনটি সেলিব্রেট করায় এখানে এনারা খুব আনন্দ উপভোগ করেছেন। এবং আমাদের হুগলি জেলার মধ্যে এরম একটি বৃদ্ধাশ্রম আছে সেটাও আগে জানা ছিল না। এই মোটিভেশন বাইকের গ্রুপের জন্য জানতে পারলাম, আর এখানে এসে দেখলাম বেশ কয়েকজন বাইকার বন্ধু আমার পূর্ব পরিচিত, বা অনেকের সাথে কথা না হলেও সামনাসামনি দর্শনও হয়েছিল। আবার তারা আজকে এই জায়গায় সামিল হলেন, বেশ ভালোও লাগছে। যারা অ্যাডভেঞ্চার করে তাদের মন যে এত সরল হয়, তারা যে রকম সামাজিকমূলক কাজে এগিয়ে আসে। কাজে নিজে উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত, কারণ অনেকেই অনেক কিছু করে, এরকম একটি ভালো কাজ করে দেখবে নিজের মনের দিক থেকে কতটা আনন্দ। যারা বৃদ্ধা আছেন এই আশ্রমে তাদের আবির দেওয়ার পর্ব চলছে, আপনারা দেখছেন যে আমাদের যে বাইকার সব বন্ধুরা আছেন বা দাদা ভাই দিদি যারা আছেন প্রত্যেকেই তারা কম বেশি করে আবির দিয়েছেন, পায়ে গালে লাগে মানে দিয়েছেন। এই ভিডিওর এই অংশগুলো অবশ্যই বুঝতে পারছেন এনাদের আনন্দের জায়গাগুলো আমরা বা আমাদের এই শিক্ষিত সমাজের বেশ কিছু মানুষ একটা রাখুন তাদের আবদ্ধ হয়ে লেগেছে, কিন্তু তাদেরও যে একটি মন বলে কিছু জিনিস আছে সেটাও হয়তো ভুলে গেছে। আমরা নিজের লাইফটা কালারফুল অলরেডি আরো কালার করতে চাই, বাট এনাদের লাইফটা ব্ল্যাক এন্ড হোয়াইট, সেখান থেকে একসময় কিন্তু রং খেলেছে সবাই। তো আজকে তাদের মনে করিয়ে দেওয়া কি না আমরা আছি তোমার পাশে, তোমার মেয়ে ছেলে বাচ্চা সবাই আছে। এটা বসার জায়গায় আবির খেলার পরই মিষ্টি মুখ এর পর্ব চলে এল। মিষ্টি মুখের শেষে একটি গানের আসরে আগেও জানতাম শাকনি এত সুন্দর গান গাইতে পারে। একটি বৃদ্ধা দিদার সাথে শাকনি গলা মেলাতে শুরু করল, আর অরিজিৎ গিটারে, কারণ ওনারাও যে এত সুন্দর গান করতেন বা তারাও গান জানেন সেটি হয়তো কোনো একটা কারণে সেটা উবে গেছিল, তাই তাদের সাথে এরকম একটি দিন থাকতে পেরে বেশ নিজেকেও ভালো লাগছিল। শাকনিক আর একটি দিদার
একত্রে গান। দিদা আর একটা মিষ্টি খাবে? খাও, আমি খাইয়ে দিচ্ছি। দিয়া তার কাজ শুরু। দোল খেলার পর আমরা ফেরত আসছি আবার চন্দননগর। সেখানের ঘটনা আপনাদের দেখাবো অবশ্যই। রাত্রে রঙিন রাত, চন্দ্রের রাত হিসেবে সেটা মনের মনে কোটায় আবদ্ধ হয়ে রইল। কারণ হেরিটেজ ধাবা এর আগেও গেছি, তবে সন্ধ্যে সন্ধ্যাখালি যে তার একটি নবরূপ দেখতে পাব আগেও ভাবি। সন্ধ্যা নাবার আগে থেকে রিয়া সাগনি আবির এক জমা করতে লাগলো একটি জায়গায়। তারপরে সন্ধ্যা লস্যি খেয়ে শরীরের ক্লান্তি দূর করা। তোমার কি লালটাই পছন্দ বেশি? নিজেদের মধ্যে একে অপরকে আবিরে রাঙিয়ে দেওয়া চলতে শুরু হলো। এই প্রথমে আমাকে বাদ রাখলো সাগনিক, আমাকে পুরো গোটা মুখে আবিরে ভর্তি করে দিল। তারপর আমিও সাগনিকের মাথায় দিল। এরপর ধীরে ধীরে একে অপরকে সবাই সবাইকে আবিরে রাঙাতে শুরু করলো আমাদের এই দোলের সন্ধ্যায়। তবে এখানে উপস্থিত হয়ে আরও বেশ কিছু নতুন বাইকার্স বন্ধুদের সাথে আমার পরিচয় হলো। আরও ভালো লাগে তারা এর আগে আমার লাদাখ যাত্রা অনেক লাইভ ফেসবুক লাইভে ওনারা দেখেছেন এবং আমার স্টাইল উজ্জ্বল ইউটিউবে ওনারা ফলো করে আমার অ্যাডভেঞ্চারগুলো, বিভিন্ন জায়গার যাত্রা করার ভিডিও। এত পরিমাণে আবির মাখামাখি হয়েছিল যেন এক একজন ভূত বা পেত। আবির খেলার পর্ব চলতে চলতে একটি নিউকামার বাইকার ভাইয়ের কানের মধ্যে আবির প্রবেশ করে যায়। সেটিকে পরিষ্কার করার জন্য কিছুটা তাকে সাপোর্ট করা, তার পাশে থাকা। আমাদের মনে রাখতে হবে যে আমরা আনন্দ ফুর্তি যাই করি না কেন, নিজে বা অন্য কোনো বা পরিবেশে কোনো ক্ষতি না হয়, সেই বুঝে আমাদের। আরে ওরে রে, ড্যান্স গানে গেলি? আবির মাখা নাচ গান হওয়ার পর হেরিটেজ ধাবার স্পেশাল মেনু দিয়ে আমাদের প্রায় আজকের দিনটি সমাপ্তির পথে। কারণ এখানে শিক কাবাব খুব ফেমাস হেরিটেজ ধাবা। তবে পরবর্তী ভিডিওতে হেরিটেজ ধাবা কীভাবে পৌঁছাবেন আর এখানে কী কী দেখার বা খাওয়ার জিনিস আছে, কী কী মনোরম জিনিস আছে, অবশ্যই আপনাদের সামনে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরবো।